Nunca mais vai morrer. Joy Bando! Joy Bando! Joy Bando! Joy Bando! মানবতার সেবায় নিবেদিত। সবাই একটু চুপ থাকে, সবাই একটু চুপ থাকে, চুপ থাকি না বাইরে চুপ থাকি। এক্ষেত্রে মাদার ঘুরে কতটা অবস্থান ধরে রাখতে পারবে এবং বিজয়ের ব্যাপারে আপনার কতটা নিশ্চিত আছে? আমরা এবারে সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ আমরা বিজয় রাখবো। আমি বিশ্বাস করি বাংলা
বাংলাদেশের মানুষ উন্নয়ন দেখেছে, যারা দেশের শান্তি দেখেছে, দেশের অগ্রগতি দেখেছে, এবং যারা জঙ্গিবাদ প্রতিহত করেছে, সন্ত্রাসকে গণনা করেছে, যে মানুষগুলো যারা সেই বাচ্চার আহ্বানে সারা দিয়ে এই দেশের প্রেমপ্রবাহ রাজনীতি ধ্বংস করে দিয়েছে, সেই মানুষের কাছে আবার আর মাদারীপুর বাসী শেখ হাসিনার নিজস্ব শক্তি এবং শেখ হাসিনার ঘাঁটি মাদারীপুরের মাটি আমরা মনে করি বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ঘাঁটি কাজে লাগিয়ে এখানে বিজয় আমরা সুনিশ্চিত করি। আওয়ামী সরকার আমাদের যে নির্বাচন হচ্ছে, বিরোধী দল বা বিএনপি যারা নির্বাচন করবে তাদের পক্ষে কোনো বাধা, এটা যদি বাধা নির্বাচনে যদি বাধাই সৃষ্টি করত সরকার বা আওয়ামী লীগ, তাহলে অনেকেই কিন্তু এই নির্বাচনে আসতো বা আসতে পারত না। কিন্তু আমরা সকলে গণতন্ত্রে বিশ্বাস করি, বঙ্গবন্ধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, বঙ্গবন্ধু এই দেশের মানুষকে মুক্ত করেছেন পাকিস্তান হানাদার বাহিনীর হাত থেকে। আমরা মনে করি যে এই দেশে বঙ্গবন্ধুর যে আদর্শের মানুষগুলো আজকে আছে জীবিত এখনও, তারা কখনোই তাদের যারা ঐক্য করেছে তারা আজকে শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করে বলি ঐক্য ফ্রন্টের সঙ্গে বসেছে, সকল দলের সঙ্গে বসেছে, তাদের কথা শুনেছে, তাদেরকে আশ্বস্ত করেছে, তারা নির্বাচনে এসেছে এবং নির্বাচনে ইনশাআল্লাহ সুস্থ অবাধ নিরপেক্ষভাবে হবে, কারো প্রতি কোনো অন্যায় জুলুম অত্যাচার হবে। দেশের তো বর্তমানে একটা একটা সংখ্যক ভোটার তরুণ, তরুণদের জন্য সরকার কী কী পদক্ষেপ বা কী কার্যক্রম হাতে রাখতে পারে আগামী? এটা আমাদের নির্বাচনের ইস্তারে তরুণদের বিষয়টা আসবে, তবে আমি মনে করি যে দেশের তরুণ সমাজ বেকারত্বের হাত থেকে দিনে দিনে মুক্ত হচ্ছে, যে দেশের তরুণদের একটা আয়ের উৎস সৃষ্টি হয়েছে, যে দেশের তরুণরা এখন শিক্ষা পাচ্ছে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে দেশের তরুণরা আজকে আইটি প্রশিক্ষণ নিচ্ছে, দেশে বিদেশে তারা উচ্চ পর্যায়ে তারা চাকরি করে নিচ্ছে, সেই দেশের তরুণরা সেখানে একটা ভোট দেবে এবং আমি আহ্বান জানাচ্ছি তরুণের প্রথম ভোট স্বাধীনতার পক্ষে। ইতিমধ্যে তারা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন সহ বিভিন্ন অভিযোগ আনছে এবং একাধিক ব্যক্তি এই কাজ করছে, অসংখ্য নেতা একইভাবে এক প্রক্রিয়া, তাদের মধ্যে কোনো মুখপাত্র বলছে না, একবার ইউপি সাহেব বলছে, একবার মুখ্য সাহেব বলছে, একবার কামাল হোসেন বলছে, এই যে সব মিলে এদের যে এত অভিযোগ, সেই বিষয়গুলো আপনার কীভাবে খেয়াল রাখছেন? জন্ডিস রোগী চোখের সবকিছু হলুদ দেখা, বিএনপি জন্ডিস রোগ হয়েছে, এই তারা সব কিছুই শেখ হাসিনা সরকারের সব যত রাষ্ট্র পরিচালনা এই এই ক্ষেত্রে তারা মনে করে যে শেখ হাসিনা সঠিক ধর্ম পরিচালনা করছেন না, সুতরাং তারা এই সমস্ত অভিযোগ করতে গিয়ে অভিযোগ ভিত্তি এবং ধারা সৃষ্টি হয়েছে, সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই, সেই জন্য আমরা ভোট দেবো। আমাদের কাছে যে যাই বলুক না কেন, শেখ হাসিনা ব্যতীত আর কোন বিকল্প নেই, যা আমরা এই রাষ্ট্র পরিচালনা করার জন্য দক্ষ লোক দরকার, দক্ষ রাষ্ট্রনায়ক দরকার, একমাত্র শেখ হাসিনা বাংলাদেশের দক্ষ রাষ্ট্রনায়ক। ওনারা যারা আজকে ঐক্যফ্রন্ট করেছেন, বিএনপি জামাত করেন, বলেন আপনাদের প্রধানমন্ত্রী কে হবেন, কেউ বলতে পারবেন না, কারণ খালেদা জিয়া দুর্নীতি মামলা আছে কারাগারে, তারেক রহমান সে আজকে বিদেশে, তারও যাবজ্জীবন সাজা হয়েছে এবং সে পলাতক, তাদেরকে ভোট দিয়ে বাংলার মানুষ কি এটাকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়? এই রাষ্ট্রকে আর জঙ্গি রাষ্ট্র বানাতে চায় না। আমাদের সেই কারণেই উদ্দেশ্য হল শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, তিনি পারবেন এই দেশকে দেশের উন্নতি শিখরে নিতে। আজকে একটি বাংলাদেশের চারিদিকে তাকিয়ে দেখেন কি উন্নয়ন,
শেখ হাসিনা সেই পদ্মা সেতু করেছে।